একটা চোখ না থাকলেও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু এক ইউনিট রক্তের অভাবে মানুষের প্রাণ চলে যায়। তাই রক্তদান আসলে জীবনদান। এই মহৎ সামাজিক কাজে জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত থেকে এমনটাই বললেন রাজ্যের বিদ্যুৎ, কৃষক ও কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তিনি আরও বলেন, আগেও আমাদের রাজ্যে রক্তদান হতো, কিন্তু বর্তমান সরকারের আমলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ডাকে সাড়া দিয়ে ত্রিপুরার দিকে দিকে শুরু হয়েছে বহু রক্তদান শিবির। বলা যেতে পারে রক্তদানের মাধ্যমে নতুন বিপ্লব এসেছে রাজ্যে। একটা চক্ষু না থাকলেও মানুষ বাঁচে, কিন্তু এক ইউনিট রক্তের জন্য, কিছু রক্তের জন্য একটা মানুষ মারা যায়, তাহলে কোটি কোটি টাকা খরচ করে আপনি রোগীকে বাঁচাতে পারবেন না। রক্তের যে জিনিসটা রক্ত, অন্য কিছুতে সাবস্টিটিউট করার ব্যবস্থা নেই। দীপাঞ্চলে সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত বৃহস্পতিবারের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও। নিজের বক্তব্যে রক্তদানের উপকারিতা সম্পর্কে আলোচনা করে সবাইকে রক্তদানে উৎসাহিত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।